রজনী ছোটবেলা থেকেই অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। সে দৌড়ালে ঝড়ের মতো এগিয়ে যেত, সে সাঁতার কাটলে জেটের মতো এগিয়ে যেত। তার যখন রাগ হতো সে বাকি বাচ্চাদের তুলে তুলে ফেলে দিত, বাড়িতে আগুন লাগিয়ে দিত। রজনী এটা বুঝতে পারে না যে সে সেটা কিভাবে করছে, সে বাকি বাচ্চাদের থেকে আলাদা কেন। তার বন্ধুরা এবং বাকি বাচ্চারা তার থেকে দূরে থাকতে শুরু করলো। রজনী একটা কুঠুরিতে একজন মহিলার সাথে থাকত। রজনী ছোটবেলা থেকে এরকম ছিল না। রজনী যখন জন্ম নেয় তখন সে নর্মাল মেয়ে ছিল। ভূতের রক্ষক ভূতেদের রানী হতে চেয়েছিল, একটা কুঠুরির সামনে রেখে দিয়ে চলে গেছিল, যেখানে সেই মহিলা তাকে লালন পালন করে। তখনই যশের বাবা পাথরগুলোকে পৃথিবীতে লুকোচ্ছিল। এই পাথরগুলোই ভালচাসকে পাওয়ার দেয়। এই পাথরগুলোকে তাকে ভালচাসের থেকে দূরে রাখতে হতো। সে লুকিয়ে লুকিয়ে সেই মহিলাটির ঘরের সামনে পৌঁছে যায়, যেখানে সে একটা ছোট বাচ্চাকে পড়ে থাকতে দেখে। সে তার শক্তি দিয়ে সেই পাথরটিকে রজনীর মধ্যে লুকিয়ে দেয়। এই ব্যাপারটা কেউ জানে না যে রজনীর মধ্যে একটা পাথর লুকিয়ে রয়েছে। রজনীর পাওয়ারটা ওই পাথর দিয়ে আসে, তাই সে এত পাওয়ারফুল এবং নিজেকে সে কন্ট্রোলই করতে পারে না। ওঠো রজনী, আজ আমরা আমার গুরু স্বামী কার্তিকের সাথে দেখা করতে যাব। তিনি তোমাকে মেডিটেশন করতে শেখাবে, তোমাকে ফোকাস করতে শেখাবে। রজনী এবং ভিল হিমালয়ের উদ্দেশ্যে রওনা হয়। প্রশান্তকে ভূতের চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। একটা ভূত প্রশান্তর ভেতরে ঢুকে যায়। প্রশান্ত অদ্ভুত আচরণ করতে শুরু করে। আমি ভূত, আমার বাবা বৈদ্য, তিনি যে কোনো লোককে ভূতের আতঙ্ক থেকে ঠিক করতে পারেন, আমি ওকে ছাড়ব না। প্রশান্ত সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভূতেরা আবারও পোর্টালের মধ্যে চলে যায়, তারপর পোর্টালটা বন্ধ হয়ে যায়। এরই মধ্যে জশ স্টেডিয়ামে পৌঁছে যায়। স্টেডিয়ামে সে প্রশান্তকে দেখতে পায় না। এটা কি করে সম্ভব, আমাকে ডাকলো প্রশান্ত আর নিজে গায়েব হয়ে গেল। জশ কিছুই বুঝতে পারে না, সে আবারও প্রিন্সের কাছে চলে যায়। অন্যদিকে প্রশান্ত তার বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি গিয়ে তার বৈদ্য বাবাকে তুলে তুলে ফেলতে শুরু করে। তার বাবা বুঝতে পেরে যায় যে প্রশান্তের মধ্যে ভূতের শক্তি চলে এসেছে। তিনি ভরসা পাউডার নিয়ে প্রশান্তের উপর ছুড়ে মারে এবং প্রশান্ত জ্ঞান ফিরে পায়। সরি বাবা, এটা ভূতের আমাকে করিয়েছে। প্রশান্ত তার বাবার পায়ে পড়ে যায়। বাবা, আমারও এই শিক্ষাটা চাই, আপনার থেকে আমি এটা শিখতে চাই। অন্যদিকে জশ, প্রিন্স, কিট্টু এবং মিট্টু টেবিলে বসে কথাবার্তা বলছে। এই শক্তিগুলো আমি আমার বাবার থেকে পেয়েছি, পাঁচটা পাথর পাওয়ার পর আমি আরও শক্তিশালী হয়ে যাব এবং ভালচাসকে শেষ করে দেব। ভালচাসের সাথে লড়ার জন্য আমিও রেডি, আমার বাবারও এটাই স্বপ্ন ছিল। তোমার বাবার বইটা তুমি পড়েছো? না, আমি যখন বইটা খুলি তো বইয়ের জিনিসপত্র পাল্টে যায়। আমার যে জিনিসগুলো দরকার হয় আমি সেগুলো বইতেই পেয়ে যাই। আমি তোমার তলোয়ারের ব্যাপারে জানতে চাই। প্রিন্স এটা উত্তর জানার জন্য তার বইটা খুলে। তো বইতে প্রিন্স তার পূর্বপুরুষদের সম্পূর্ণ ইতিহাস জানতে পারে। প্রিন্সের দাদু শিবের অনেক বড় ভক্ত ছিল। তার রাজ্যে ভূতেরা হামলা করে দিয়েছিল। ভূতেদের কাছে শক্তি ছিল এবং তারা সাধারণ মানুষ ছিল। ভূতেদের সামনে তারা কিছুই করতে পারছিল না। ভূতেরা তাদের পুরো সেনাকে মেরে ফেলেছিল এবং ধীরে ধীরে তাদের পুরো রাজ্যটাকে গ্রাস করে নেয়। তিনি কিছুই করতে পারেন না এবং সেখান থেকে পালিয়ে যান এবং পালিয়ে গিয়ে সোজা হিমালয়ের পাদদেশে ওঠেন এবং শিবের আরাধনায় লিপ্ত হন। অনেক বছর কেটে যায় কিন্তু তিনি তার তপস্যা ছাড়েন না। তার তপস্যা দিয়ে খুশি হয়ে ভগবান শিব তার ত্রিশূলের একটা শক্তি ওই তলোয়ারের মধ্যে দিয়ে প্রিন্সের দাদুকে দিয়ে দেয়। ওই তলোয়ার নিয়ে তার দাদু ফিরে আসেন এবং ভূতেদের সাথে লড়েন। এই তলোয়ারটা ভূতেদের সাথে ফাইট করা ছাড়াও তাদের শক্তি নিজের মধ্যে টানতে পারে। যেমন যেমন তিনি ভূতেদের সাথে লড়তে থাকেন তলোয়ারের শক্তিও বৃদ্ধি হতে থাকে। তিনি সম্পূর্ণ ভূতেদের শক্তি ওই তলোয়ারের মধ্যে নিয়ে নেন এবং তাদের সম্পূর্ণ সেনাকে হারিয়ে দেন। তারপর থেকে এই তলোয়ারটা তাদের ফ্যামিলিতে একের পর এক সবাই পেয়ে চলেছে। সবাই ভূতেদের সাথে লড়ে তাদের রাজ্যটাকে সুরক্ষিত রাখে। বাহ, তোমার দাদু তো অনেক বড় ফাইটার ছিল। আমার দাদুই নয়, আমার বাবাও অনেক বড় ফাইটার ছিল। জলচসের আর্মিটাকে তিনি একবার একাই হারিয়ে দিয়েছিলেন। জলচস, তুমি কি জলচসের ব্যাপারে জানো? হ্যাঁ, কিন্তু তাকে কী করে মারা যায় সেটা আমি জানি না। আমার বাবার বইতে সব ভূতেদের সাথে লড়ার এবং তাদের মারার পদ্ধতি বলা আছে। জশ তখনই সেই বইটা বার করে এবং তাতে জলচসকে খুঁজতে থাকে। জশ সেই চ্যাপ্টারটা খুঁজে পায় যেটাতে জলচসকে মারার পদ্ধতি ছিল। এটাতে লেখা আছে জলচসকে মারার জন্য তাকে আগে ফ্রিজ করতে হবে, যদি সে বরফ হয়ে যায় তাহলে আগুন দিয়ে তাকে মারতে পারি।
আচ্ছা, এবার বুঝতে পেরেছি, সেই দিন আইসক্রিম ফ্যাক্টরিতে সে পালিয়ে কেন গেছিল। আমি আমার তলোয়ার দিয়ে ফায়ার বার করতে পারি, কিন্তু জলচসকে বরফ কী করে করব? এটা অনাদি করতে পারে, তার কাছে জলকে কন্ট্রোল করার শক্তি রয়েছে, সে জলের সাথে যে কোনো কিছু করতে পারে। এবার অনাদিকে কী করে ডাকবো? জস এটাই ভাবছিল, তখনই সেখানে সাধু চলে আসে। জস, অনাদি বিপদে রয়েছে, জলচস তাকে মারার বারবার চেষ্টা করছে, তোমাকে ওকে বাঁচাতেই হবে। কিন্তু আমি অনাদিকে পাবো কোথায়? গঙ্গা নদীর পাড়ে পৌঁছে যাও, সেখানেই তুমি অনাদিকে পাবে। প্রিন্স এবং জস জসের গাড়িতে বসে গঙ্গা নদীর তীরের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে রজনী এবং ভিলের জন্য হিমালয়ের ওই চূড়ায় পৌঁছানো খুব সহজ নয়, যেখানে স্বামী কার্তিকেয়ন থাকে সেখানে পৌঁছানোর জন্য কোনো রাস্তা নেই, শুধুমাত্র ইচ্ছা শক্তির সাথে চলতে থাকো। যখন তুমি বিশুদ্ধ মনে একাগ্র চিত্তে চলতে থাকবে, স্বামী কার্তিকেয়ন পর্যন্ত পৌঁছে যাবে। রজনী, যতক্ষণ না পর্যন্ত বিশুদ্ধ মনে স্বামীজিকে মনে না করবে, আমরা সেখানে পৌঁছতে পারবো না। তুষারের হাওয়াটা বাড়তেই থাকছিল, রজনীর চলতে কষ্ট হচ্ছিল, এক একটা পা বাড়াতে রজনীর কষ্ট হচ্ছিল। তখনই হঠাৎ ভূতেদের জ্ঞান তাদের উপর হামলা করে দেয়, ভিল টারেটকে পজ করে মারছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, ভূতের সংখ্যা এতই বেড়ে যায় যে ভিল তাদের বস করতে পারছিল না। ভিলও ক্লান্ত হতে শুরু করে, রজনী তার চোখটা বন্ধ করে এবং রজনীর ভেতরে এনার্জি আসতে শুরু করে। ভিল এটা দেখে খুবই খুশি হয়ে যায়, রজনী হাওয়াতে উঠতে থাকে এবং সে চোখ দিয়ে রেজার বার করতে শুরু করে। এটা দেখে ভূতেরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর রজনী সেই পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারে না, পাওয়ারগুলোকে ধ্বংস করে দেয়। আমাকে আমার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে শিখতে হবে, আমাকে স্বামীজির সাথে দেখা করতেই হবে। দুজনেই এগোতে থাকে, কিছুক্ষণ পরে তারা স্বামীজির আশ্রমের গেটটা দেখতে পায়। রজনী খুবই খুশি হয়ে যায়, তুমি সত্যিকারের মন থেকে স্বামীজিকে মনে করেছো আর আমরা এখানে পৌঁছে গেছি। চারিদিকে বরফের হাওয়া বইছিল, স্বামীজির আশ্রমটা একদম সবুজ ছিল, সেখানে পাখি হরিণ আরামসে ঘুরে বেড়াচ্ছিল এবং একদম শান্তি ছিল। মনে হচ্ছিল এই আশ্রমটা কোনো বরফের জায়গায় নয়, কোনো জঙ্গলের মধ্যে রয়েছে। এটা তো আবার কোনো জাদু নয়। না, এটা স্বামীজির শক্তির কামাল। দুজনে আশ্রমের ভেতরে চলে যায়। অন্যদিকে প্রশান্ত তার বাবার সাথে লোকেদের বাঁচানোর জন্য শিক্ষা নিতে শুরু করে। আয়ুর্বেদ এমন একটা বিজ্ঞান যেটা প্রশান্তকে লোকেদেরকে ভূতেদের হাত থেকে বাঁচানো শিখিয়ে দেবে। প্রশান্তের বাবা তাকে জঙ্গলের মধ্যে জড়িবুটি কী করে খুঁজতে হয় তা বলতে শুরু করে, কোন জড়িবুটিতে কতটা শক্তি থাকে সেগুলোকে কীভাবে মেশাতে হয়। প্রশান্ত সব শিখতে শুরু করে। ধীরে ধীরে প্রশান্ত আয়ুর্বেদের বিদ্যাতে পটু হতে শুরু করে। খুব তাড়াতাড়ি প্রশান্ত লোকেদের বাঁচাতে শুরু করবে। প্রিন্স এবং জস গঙ্গা নদীর তীরে পৌঁছেই গেছিল, তখনই জস কিছু লোকেদের এদিক ওদিকে দৌড়াতে দেখে। অনাদিকে বাঁচানো প্রয়োজন, কিন্তু এই লোকগুলোকে বাঁচানো ততটাই প্রয়োজন। জস তখন তার বাইকটাকে নিচে নামিয়ে নেয়। নিচে পুরো দৌড়াদৌড়ি চলছিল, ভূতেরা বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছিল এবং লোকেরা দৌড়ে এদিক ওদিক পালাচ্ছিল। জস, এটা কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে ঘোর শ্রীনিবাসের দরজাটা এইবার এই গ্রামে খুলেছে আর এই ভূতগুলো বাচ্চাদের কিডন্যাপ করছে। ভূতেরা বাচ্চাদের জায়গায় রেপ্লিকা ছেড়ে যায়, যারা হলো ইম্পিওর ঘোস্ট, দিনে মানুষ এবং রাতে এরা ভূত হয়ে যায়। আমাদের এদেরকে আটকাতেই হবে। দুজনায় তখনই নিচে নেমে পড়ে, ভূতেদের সাথে ফাইট করা শুরু করে দেয়। জস ঘূর্ণিঝড় বানাতে পারবে না, বাচ্চাদের লেগে যেতে পারে। জস তার শক্তি দিয়ে ভূতেদের তার দিকে টানতে শুরু করে, কিন্তু এইবার জস ভূতেদেরকে তার দিকে টানতে পারছিল না। জস আরও শক্তি লাগায়, কিন্তু কিছুই হয় না। মনে হচ্ছে ঘোষ ইমাসের ভূতের সামনে আমার ক্ষমতা চলবে না। জস তার গানটা বার করে এবং ভূতেদের ধরা শুরু করে দেয়। অন্যদিকে প্রিন্স তার তলোয়ার দিয়ে ভূতেদের মারতে শুরু করে। দুজনকে দেখে সব ভূতেরা সেখান থেকে পালিয়ে যায়। এইবার তো আমরা লোকেদেরকে বাঁচিয়ে নিলাম, কিন্তু এরকমটা কত জায়গায় হচ্ছে? আমাদের এই তথ্যটা পাওয়ার জন্য কোনো হাতিয়ার দরকার। আমি একটা বইয়ে রেখাঙ্কিত একটা নকশার ব্যাপারে পড়েছিলাম যেটা ভূতেদের ট্র্যাক করে, হয়তো সে আমাদেরকে হেল্প করতে পারে। বাহ, কিন্তু তার আগে অনাদির আমাদের হেল্প চাই। প্রথমে জলচসকে শেষ করি, তারপরে ম্যাপটা খুঁজব। দুজনে সেখান থেকে গঙ্গা নদীর উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে গঙ্গা নদীর কাছে জলচস অনাদিকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায়। এইবার তো আমি তোকে ছাড়বো না। আমাকে হাজার হাজার বছর ধরে কেউ মরতে পারেনি, আমি দুনিয়াতে কবজা করে বালচাষের স্বপ্নটা পূরণ করব। খুব জোর যুদ্ধ শুরু হয়ে যায়। Yeah!
কমজোর হতে শুরু করে। অন্যদি সেখান থেকে গায়েব হওয়ার চেষ্টা করে, কিন্তু সে কমজোর হয়ে গেছিল। সে সেখান থেকে পালাতে পারছিল না। জলচস অন্যদিকে প্রায় হারিয়ে ফেলেছিল। ততক্ষণে সেখানে জস এবং প্রিন্স চলে আসে। দাঁড়াও জলচস, আজ তো তোমাকে আমি মামা বাড়ি দেখিয়ে ছাড়ব। জস তখনই টর্নেডো বানায় এবং জলচসের উপর ছেড়ে দেয়। প্রিন্সের তলোয়ার দিয়ে জলচসের উপর অ্যাটাক করে দেয়। জস এবং প্রিন্স মিলে জলচসকে হারাতে পারছিল না। এই জলচসটা তো অনেক শক্তিশালী। জস জোরে আওয়াজ দেয়, অনাদি জলচসকে বরফের মতো জমিয়ে দাও। প্রিন্স বাইক থেকে জাম্প করে, তলোয়ার দিয়ে তীব্র আগুন বেরোতে শুরু করে। সে তার তলোয়ারটা জলচসের উপর প্রহার করে দেয়। দারুণ ব্যাপার প্রিন্স, তুমি জলচসকে মেরে দিয়েছ। কিন্তু জলচস যদি এত শক্তিশালী হয় তাহলে ভালচাস কত শক্তিশালী হবে। অন্যদিকে অনাদি একদম কমজোর হয়ে গেছিল এবং কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আমি একে কি করে বাঁচাবো? জস তার হাতটা অনাদির মাথায় রাখে। অনাদির ক্ষতগুলো ঠিক হতে শুরু করে ও অনাদি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তোমরা তো অনেক শক্তিশালী, কে তোমরা? তারপর জস অনাদিকে সে এবং তার বাবার ব্যাপারে বলে। তুমি বিক্রান্তের ছেলে, বিক্রান্ত আমার অনেক ভালো বন্ধু ছিল, তুমিও তারই মতো শক্তিশালী এবং বাহাদুর। আমি তোমাদের হেল্প করবো ভালচাসকে হারানোর জন্য, এবং জন্মনি পেতে আমি তোমাদের সাহায্যও করতে পারি। কিন্তু জন্মনি পাওয়ার জন্য তোমাদেরকে রেখাঙ্কিত ম্যাপটা খুঁজে বার করতে হবে, সেটাই তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারে। এই নাও তাবি, এটা তোমার বাবা আমাকে দিয়েছিল। জস তাবিজ খুলে দেখে, তো সেটাতে তার বাবা এবং অনাদির ছবি ছিল। জসের চোখে জল চলে আসে। তোমার যখনই আমাকে দরকার হবে ওই তাবিজটাকে ছুঁয়ে আমাকে মনে করবে, আমি চলে আসবো। এখন আমাকে যেতে হবে, সময় করে কখনো তোমার বাবা এবং আমার গল্পগুলো শোনাবো। এটা বলেই অনাদি সেখান থেকে গায়েব হয়ে যায়। জস এবং প্রিন্স সেখানে নদীর তীরে বসে পড়ে। প্রিন্স জলদি করে ওই বইটা খোলো এবং দেখো কালকের ব্যাপারে কি লেখা আছে। প্রিন্স ওই বইটা খোলে, তো জসের বাবা এবং ওই গানটার গল্প লেখা ছিল। জসের বাবা তখনকার সবচেয়ে বড় ঘোস্ট হান্টার ছিল। তিনি তার সম্পূর্ণ লাইফ ভূত, ঘোস্ট, ইউনিভার্স, লুকোনো রহস্য এবং শক্তি জানতে কাটিয়ে দেন। তিনি খুব তপস্যা এবং রিসার্চ করে পৃথিবীতে লুকোনো অনেক শক্তিকে খুঁজে বার করেন। সেই শক্তিগুলোকে বিভিন্ন পাথরে রেখে দেন। তিনি পৃথিবীর সব ভূতের দুর্বলতা এবং শক্তির ব্যাপারে জানতেন। তিনি তার বইতে এইসব লিখে দিয়েছিল, তো ভালচাসের ব্যাপারে তিনি কখনোই জানতে পারেননি। একদিন বিক্রান্ত ভূতেদের সাথে লড়াই করে একটি গুপ্ত লুকোনো মন্দিরে পৌঁছে যায়। ওই মন্দিরটা হিমালয়ের নিচে ছিল। মন্দিরের আশেপাশে আদিবাসীরা থাকতো। ওই মন্দিরটা একটা দেবীর ছিল যার কাছে ভূতেদের সাথে লড়ার অনেক শক্তি ছিল। ওই দেবীর পায়ের কাছে বিক্রান্ত ওই গানটা পায়। এরকম গান বিক্রান্ত কোনোদিন দেখেনি। তখনই ভূতেরা বিক্রান্তের উপর অ্যাটাক করে দেয়। বিক্রান্ত ওই গানটার ট্রিগারটা চিপে দেয় এবং ভূতেরা তার মধ্যে বন্দী হয়ে যায়। এই গানটা শক্তি দেখে বিক্রান্ত অবাক হয়ে যায়। বিক্রান্ত সেই দেবীকে প্রণাম করে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। তিনি তার এতদিনের তপস্যা এবং পাওয়ার দিয়ে বিক্রান্ত সেই গানটাকে আরও পাওয়ারফুল করে দেয়, যাতে ভূতেদের সহজে ধরতে পারে এবং তারপর তাদের উপর রিসার্চ করতে পারে। তার জন্য বিক্রান্ত নতুন ক্যাপসুল ডিজাইন করে। বাহ, আমার বাবা এত শক্তিশালী ছিল, তাহলে তিনি মারা কি করে গেলেন? আর আমার ভাই কোথায়? আমাকে এইসব জানতেই হবে। জস কি এইসব জানতে পারবে? দেখবো আমরা পরের এপিসোডে।